কাজী নজরুল ইসলামের এই প্রেরণা, কাজী নজরুল ইসলামের গোটা জাতিকে সমস্ত অর্গল ভেঙে, সমস্ত শিকল ভেঙে এগিয়ে যাওয়ার যে তাগিদ দেয় সেটা এক অপরিসীম। আজ তার সেই কবিতা থেকেই বলতে চাই, আজ সৃষ্টি সুখের উল্লাসে আমরা নতুন করে সৃষ্টি করব গণতন্ত্র। আজকে অবরুদ্ধ গণতন্ত্রকে অর্গল মুক্ত করব, আমরা মানুষের স্বাধীনতা এবং নাগরিক স্বাধীনতাকে নিশ্চিত করব, নিশ্চিত করে সৃষ্টি সুখের উল্লাসে এখানে আবার অরাজকতা অমানুষা দূরীভূত করে সূর্যের আলো নিয়ে এসে এই বাংলাদেশকে ভরিয়ে তুলবে জাতীয়তাবাদী শক্তি, গণতান্ত্রিক শক্তি। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আজকে কি চারিদিকে কোনো ন্যায় নেই, কোনো সত্য নেই। এদেশের শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান, তাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, প্রতিনিয়ত তাকে নানাভাবে কটু কথা বলা হচ্ছে, বলা হচ্ছে যে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা তার কোনো প্রমাণ নেই। কে বলছেন এটা, কি তিনি বলতে পারেন? দেশের বরেণ্য একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, তাকে নিয়ে প্রতিনিয়ত এই এই ধরনের কথাবার্তা চলছে, এটা অসার বাচালতা। এবং আজকে যারা সত্যিকার অর্থে ইয়ের কি বলে যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেননি, যারা বাংলাদেশে অবস্থান করেছেন, যারা ঢাকায় অবস্থান করেছেন এবং ইয়ের তত্ত্বাবধানে কি বলে যে পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানের সন্তান প্রসব হয়েছে, অথচ তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা সম্পর্কে এ ধরনের কথা বলছেন, আমরা এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।